আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার আমি মাছগুলো ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। সব মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভুনা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দি। এবার দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, দিচ্ছি জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একে একে সব উপকরণ দিয়ে এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত ভালো স্বাদ আসবে। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি।
রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সবাইকে শেয়ার করে দিতে পারেন।